মাগুরায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিক উপলক্ষে রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। বিকেলে জেলা রেড ক্রিসেন্টের আয়োজনে শ্রীপুরের টুপি পাড়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম আব্দুল ওয়াহাবের নিজ বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা বঙ্গবন্ধুর জীবনের ওপর আলোকপাত করেন। বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটির মাগুরা ইউনিটের সম্পাদক শফিকুল ইসলাম বাদশা, রানা আমির ওসমান সহ অনেকে।